জামাতে জীবনে বা আমার পর যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি, যার স্থান বা আমার ঠিক পরেই, তিনি হলেন আমাদের শিক্ষক। করোনা আমাদের জীবনে বদলে দিয়েছে অনেক কিছু। সবকিছুতেই যুক্ত হয়েছে ডিজিটাল পদ্ধতি, যার মধ্যে সব থেকে বেশি পরিবর্তন হয়েছে পড়াশোনার ক্ষেত্রে। বর্তমানে অনলাইনে পড়াশোনা একটা নির্ভরযোগ্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যেমন ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনার জন্য নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন, তেমনি শিক্ষকরাও নিজেদেরকে পরিবর্তন করেছেন অনলাইনে শিক্ষা প্রদান করার জন্য। এবার সেই সব শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনে সগুপ্ত হানাফি ইভেন্টস শনিবার তাদের উদ্যোগে আয়োজিত হলো টিচার্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড। দেখতে দেখতে দ্বিতীয় বছরে পা দিল এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন সম্মাননা জ্ঞাপন করা হয় প্রদীপ চোপড়া, ইমরান জাকির, মামুন আক্তার, এস কে সিং এর মতো সম্মানীয় শিক্ষকদের। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জয়িতা বাসু, পণ্ডিত মনলার ঘোষ, ব্রততী ভট্টাচার্য, সুমন সুদ, ওমকার ধানকার, পায়েল ভার্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মূল উদ্যোক্তা সগুপ্ত হানাফির এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ। এদিন নিজের ছোটবেলার শিক্ষককেও সম্মাননা জ্ঞাপন করেন সগুপ্ত হানাফি। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড টিচার্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড। এটা হচ্ছে কি বিভিন্ন রকমের টিচার্স অ্যাক্রস বেঙ্গল কে অ্যাওয়ার্ড করা হচ্ছে নিজের নিজের ফেসিলিটি। এটা শুধু টিচার্স মানে আমাদের স্কুল এডুকেশনে নয়, ওখানে বাইরেও যারা এডুকেটর্স আছে, যারা ডিফারেন্ট ফিল্ডে আছে, কেউ কুকিং এ আছে, কেউ বেকিং এ আছে, কেউ ফিটনেস এ আছে, কেউ হিলিং এ আছে, তাদেরকে সবাইকে একজোট করে সম্মান করা। আমরা 16 জনকে সম্মান করছি, যেখানে 4 জন আমাদের মেন অতিথি আছে। আর ফর্ম করা হয়েছে তাতে আমাদের সুমন ম্যাম, সুমন সুদ, জয়িতা বাসু, তারপরে আমাদের ইনি ছিলেন ব্রততী ভট্টাচার্য, যিনি স্কুলে এসডি আছেন উনি, প্লাস ওমকার দাদারকা, এরা সবাই মিলে কিন্তু আমি 5 জন একটা টিম বানিয়েছিলাম, তারা কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে। আর জিনিসটা আমার উদ্দেশ্য এটা ছিল, যারা আমার লাস্ট ইয়ার বিনার হয়েছে তাদেরকে আমি রাখবো ওই জুরি সিস্টেমে, তারা ইভেন্টটা জানে, তারা আমাকে জানে, তাকে ভালো করে বুঝতে পারে যে আমি কি আশা করছি বা কি জিনিসটা চাইছি সেটা আমাকে পরিপূর্ণ করতে পেরেছি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাম। এটা আমার সেকেন্ড ইয়ার, আমি ফার্স্ট ইয়ার লাস্ট ইয়ার করেছিলাম, এবার করেছি। প্যান্ডেমিকের থ্রু দেখা গেল যে বিভিন্ন রকমের টিচার কিন্তু উদ্যোগ লাগিয়েছে, কিন্তু তাদের বেরিয়ে কোনো কথা বলে না। স্কুল আমরা স্টুডেন্টসের জন্য লড়াই করছি বা অন্য জনে করছি, করোনা ওয়ারিয়ার হচ্ছে, আমফান ওয়ারিয়ার হচ্ছে, কিন্তু টিচার্স ওয়ারিয়ার কোথায় গেল? ওরা তো লড়ছে, দিন রয়েছে, একটা তো ওদের নতুন একটা জিনিস শিখতে রয়েছে, যারা আকাশটা নয়, হঠাৎ করে অনলাইন করা, হঠাৎ করে ওদের ডাউনলোড করে নতুন কিছু শেখা, সব টিচার তো আপনার ইকুইভ্যালেন্ট নয়, ইকুইভ্যালেন্ট নয় যে ওরা ব্যালেন্স করতে হবে, তাছাড়াও ব্যালেন্স করেছে আর খুব পরিপূর্ণভাবে স্টুডেন্টসকে সেটা নিয়ে রেজাল্ট ভালো করেছে, সব ভালো করে পরীক্ষা দিতে পেরেছে। একটা সংস্থার সাথে আছি আজকে দীর্ঘদিন এবং আই অ্যাম অ্যান এডুকেশনিস্ট ফর দ্য লাস্ট 27 বছর। হ্যাঁ, একজন এডুকেশনিস্ট সে প্যাশন না থাকলে এডুকেশনিস্ট হতে পারে না। কারণ আমি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলাম 7 বছর, এবং আমি যখন এডুকেশনিস্ট হিসেবে জয়েন করি তখন 1/10 অফ দ্য স্যালারি পাই। ভালোবাসা না থাকলে কিন্তু এডুকেশনিস্ট হওয়া যায় না, তো সেই জন্য এটা একটা ইন্সপিরেশন। এরা যে কাজ করছে বিভিন্ন জায়গায়, এরা কাজ করছে বিভিন্ন ওয়াকস অফ লাইফে কাজ করছে, হ্যাঁ, তাদের যদি আমরা রেকগনাইজ করি সেটা একটু অনুপ্রাণিত হয় সবাই, ইন্সপিরেশন ফর পিপল, একটা এম্পাওয়ারমেন্টও। সেই এম্পাওয়ারমেন্ট কিন্তু নিজেকে বোঝা, এগিয়ে যাওয়া। এবং আমার মনে হয় সি মানে সগুপ্তা যে এইটা শুরু করেছে, আমরা তার সাথে আছি। আগের বছর আমি গেস্ট অফ অনার হিসেবে গিয়েছিলাম এবং আমি তা ওখানেই বলি যে কোনোভাবে যদি তুমি প্রোগ্রাম করো শিক্ষায়তন ইজ অলসো উইথ ইউ, উই উইল ডু ইট, বিকজ আমাদেরও মোটো হচ্ছে এম্পাওয়ারমেন্ট, লিডার্স ফ্রম ডার্কনেস টু লাইট, তমসোমা জ্যোতির্গময়া, আর গুরু হচ্ছে ব্রহ্মা। টিচাররা প্রচণ্ড পরিমাণে লেকে টাচ করে মানুষকে, এবং একটা মানুষের জীবনে না প্রায় 1000 জনকে আমরা টাচ করতে পারি। সেই জন্য আমি নিজেও যেহেতু টিচার আমি বুঝি সেটা, এবং আমি চাই যে আরও লোক আমাদের সাথে আসুক, যাতে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি, সমাজের লোককে ছুঁতে পারি, আর এগিয়ে যেতে পারি।